কি চলে গুনগুনা গুনগুনা বাজার গানের স্বপ্ন তোলে গুনগুনা গুনগুনা বাংলাদেশের যে মাটি সোনার যে আর খাটি পানির পানি পরিপাটি গুনগুনা। শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সকলকে। স্যান্ডেলিনা পালকি অনুষ্ঠানটি দেখবার আমন্ত্রণ জানাচ্ছি। পালকি বহন করছে আমাদের সাংস্কৃতিক অঙ্গনে সঙ্গীত বিভাগের যে গানগুলো কালজয়ী হয়ে রয়েছে, তেমনি ইতিহাস গড়া কিছু গান। বেশি গান সৃষ্টি করে যিনি হয়েছেন এ বিশ্বের বুকে এক অনন্য ইতিহাস, তিনি আমাদের বাংলাদেশের সকলের প্রিয় অভিভাবক অগ্রজ শ্রদ্ধেয় গাজী মাজহারুল আনোয়ার। তার সৃষ্টি করা এই গানগুলো আপনাদের সামনে উপস্থাপন করবার জন্য আছেন সঙ্গীত শিল্পী পলাশ এবং দিঠি আনোয়ার। শুরুতেই দিঠি আনোয়ারের সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে শুরু হোক আজকের স্যান্ডেলিনা পালকি। কতদিন দেখিনি তোমার ও বন্ধু, কতদিন দেখিনি তোমার শিল্পী ছিল সাবিনা ইয়াসমিন। আজকে দিঠির মুখে গানটি শুনে অনেকদিন পরে আমার কাছে মনে হলো যে আসলে পৃথিবীতে ওই কথাটাই সবচেয়ে সুন্দর যে আওয়ার সুইটেস্ট সংস আর দোজ দ্যাট টেল অফ স্যাডেস্ট থটস। যেই গানে দুঃখের খবর থাকে সেটাই অন্তরকে বেশি স্পর্শ করে এবং স্পর্শ করেও ছিল
এই গানটি অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছিল। ছবিটাও দারুণভাবে সুন্দর হয়ে মানুষের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করেছিল। এবারে শুনব সঙ্গীত শিল্পী পলাশের কাছ থেকে তার একটি পরিবেশনা। আমার গানের মালা গাথা প্রাণের সু সাতলরি হার হোক নতুন বধু আমার গানের মালায় গাথা প্রাণের সু সাতলরি হার হোক নতুন বধু আমার গানের মালায় গাথা প্রাণের সু সাতলরি হার হোক নতুন বধু সারা জীবন তোমরা হয়ে থেকো মানিক জোক আমার গানের মালায় গাথা প্রাণের সু সাতলরি হার হোক নতুন বধু আমার গানের মালায় গাথা প্রাণের সু সাতলরি হার হোক নতুন বধু আজকে হলে স্বামীর সোহাগিনী বলো যে জন মনের রানী ছড়তে দিও না তার চোখের পানি এমনি করে চিরতরে বাজুক সুখের সানাই ঘরে দুটি প্রাণে যেন বাধা থাকে প্রেম ডোর আমার গানের মালায় গাথা প্রাণের সু সাতলরি হার হোক নতুন বধু সুখে না হোক দুঃখের দিনে আমি পাশে রব আপন জেনে দুটি মনে ছোট্ট নিড়ে আগুন আসে যেন ফিরে ফিরে দোয়া করি ভালো থেকো হাসি দিয়ে ব্যথা ঢেকো বাসরেরই রাত হয় না গভু যেন ভোর আমার গানের মালায় গাথা প্রাণের সু সাতলরি হার হোক নতুন বধুর আমার গানের মালায় গাথা প্রাণের সু সাতলরি হার হোক নতুন বধুর সারা জীবন তোমরা হয়ে থেকো মানিক জোর আমার গানের মালায় গাথা প্রাণের সু সাতলরি হার হোক নতুন বধুর আমার গানের মালায় গাথা প্রাণের সু গানের একটা মূল জিনিস থাকে যা আমার ভাইয়েরা যারা সঙ্গত করছেন তারা আমার চেয়ে অনেক বেশি অভিজ্ঞতায় পূর্ণ একথাই বলবে যে গলা সপ্ত সুরে বাঁধা থাক আমাদের এই কণ্ঠ সুরে সুরে সুরেলা হতে চাই আনন্দ করতে চাই এবং মনে রাখতে চাই গানকে আগামী অনেক অনেক বছর ধরে। এবারে শুনব দিঠি আনোয়ারের কাছ থেকে আরেকটি পরিবেশনা। ভালো
মনে করছি যে এই পর্যায়ে যদি আমরা এগিয়ে যাই তোমাদের মাধ্যমে, আমাদের সার্থকতার কোনো বিঘ্ন হবে না, আমরা সুন্দর সুন্দর গান দেশবাসীকে উপহার দিতে পারব আরও হাজার বছর, কয়েক হাজার বছর ধরে। এবারে শুনব প্রিয় সঙ্গীত শিল্পী পলাশের কাছ থেকে আরেকটি পরিবেশনা। আমার নাম কালু মিয়া, বাড়ি আমার দরদিয়া। আমার নাম কালু মিয়া, বাড়ি আমার দরদিয়া। আমি মানুষ চমৎকার, মাসে 500 টাকা মাইনা পাই, আমি এক উকিলের ড্রাইভার। মাসে 500 টাকা মাইনা পাই, আমি এক উকিলের ড্রাইভার। আমার নাম কালু মিয়া। ৭২ ইঞ্চি উচ্চতা মোর, 42 ইঞ্চি সিনা। হে 72 ইঞ্চি উচ্চতা মোর, 42 ইঞ্চি সিনা। ফিল্মি স্টারের মতো আমি দেখতে বলো কিনা, তোমায় রোজ সিনেমায় নিয়ে যাব, আর মাসে 4টা শাড়ি দেব, সাথে পাবে অলংকার। মাসে 500 টাকা মাইনা পাই, আমি এক উকিলের ড্রাইভার। মাসে 500 টাকা মাইনা পাই, আমি এক উকিলের ড্রাইভার। বাগের 30 নম্বর বর্তমান ঠিকানা। হে মালি বাগের 30 নম্বর বর্তমান ঠিকানা। 2.5 কাঠা জমি আছে নিজের পয়সায় কেনা, তুমি কবুল করে হাত ধরে সোজা এসে পড়ো আমার ঘরে, চল বাঁধিব সংসার। মাসে 500 টাকা মাইনা পাই, আমি এক উকিলের ড্রাইভার। মাসে 500 টাকা মাইনা পাই, আমি এক উকিলের ড্রাইভার। আমার নাম কালু মিয়া, বাড়ি আমার দরদিয়া। আমি মানুষ চমৎকার, মাসে 500 টাকা মাইনা পাই, আমি এক উকিলের ড্রাইভার। মাসে 500 টাকা মাইনা পাই, আমি এক উকিলের ড্রাইভার। পুরো ছবিটাতেই কমেডি ছিল, কিন্তু ছবির অন্তে এসে সবাইকে কাঁদতে কাঁদতে বেরিয়ে যেতে হয়েছিল হল থেকে। কারণ এর বিষয়বস্তুটা ছিল যে একটা ছোট্ট বাচ্চা জানতো 101টা বিয়ে যদি করানো যায় তাহলে একটা লোক ভ্যাস্তে যাবে ঘটকালি করতে পারলে। তার বাবা ঘটক ছিল, কিন্তু 100টা ঘটকালি করার পর বাপটা মরে গেল। এখন বাচ্চাটার মনের মধ্যে একটা চিন্তা আসলো, আরেকটা বিয়ে যদি বাবা করিয়ে যেতে পারত তাহলে সে ব্যস্ত যেত। এবং ব্যস্ত যাওয়া কীভাবে নেওয়া যায় সেই চর্চাটা করতে করতে বাড়িতে বাড়িতে ছেলেটা দৌড়াতো, মানুষের অত্যাচার সহিত অবিচার সহিত না খেয়ে দৌড়াতো। শেষ পর্যন্ত যখন শেষ বিয়েটা সে শেষ করে যখন বাবার কবরের কাছে সে যাচ্ছিল, একটা অ্যাক্সিডেন্টে সেই ছেলেটা মারা যায়। দ্বৈত পরিবেশনা দিঠি আনোয়ার এবং পলাশ। কখন ভালোবেসে আমার কাছে এসে, কখন ভালোবেসে আমার কাছে এসে, হৃদয়টা নিলে কেড়ে। ¡Gracias!
পে সোনের বেহায়া মে সরল মানুষ পে ছলনা করলি কেন মোরে আমার কাছে আর সঙ্গীত পরিচালক একজন বিখ্যাতই বলবো, বয়সে অল্প হলেও যে প্রখ্যাত সঙ্গীত পরিচালক সত্য সাহার ছেলে ইমন সাহা। সঙ্গীতকে আমরা ভালোবাসি, সঙ্গীতকে সবাই ভালোবাসে, এই ভালোবাসাটুকু থাক আমাদের বাংলাদেশের প্রতিও আমাদের সবার। দর্শক, আপনাদের সকলকে আমরা আগাম স্যান্ডেলিনা পালকি দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের অনুষ্ঠানের ইতি টানছি, শুভকামনা জানাচ্ছি আপনাদের জন্য। বাংলাদেশের এই যে মাটি সোনার যে আরো খাটি, পানের পানি পরিপাটি, বলবো না।